গুড মর্নিং ক্লাস এইটের ছেলেমেয়েদের জন্য আসন্ন বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এবং সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অব ম্যাথমেটিক্স এর আসার মতো একটি প্রশ্ন আজকে আমি করব শুধু অঙ্কটি নয় এই সম্পর্কে কিছু আলোচনাও হবে তাই সকলকে অনুরোধ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটিকে সঙ্গে সঙ্গে নিজেদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে ভিডিওতে একটা লাইকও দিতে পারো তাহলে চলো আমরা আলোচনা শুরু করি যে অঙ্কটি আমরা আজকে করতে চাই সেটি স্ক্রিনে দেখা যাচ্ছে ফাইন্ড দ্য ইউনিটস ডিজিট ইন দ্য এক্সপেনশান অফ ফর্টি ফোর টু দি পাওয়ার ফর্টি ফোর প্লাস ফিফটি ফাইভ টু দি পাওয়ার ফিফটি ফাইভ প্লাস এইট টু দি পাওয়ার এইট্টি এইট এই অঙ্কটি করবার আগে আমরা আরও একটু সহজ কিছু জিনিস আলোচনা করে নেব যে কোনো সংখ্যার ইউনিট ডিজিট কত হতে পারে যদি পাওয়ারে একটি বড়ো রকমের কোনো সংখ্যা থাকে আমরা আমাদের আলোচনা শুরু করবো দু নম্বরের এই অঙ্কটি দিয়ে ফাইন্ড দ্য নাম্বার ইন দ্য ইউনিটস প্লেস অফ সিক্স হান্ড্রেড ফর্টি এইট টু দি পাওয়ার থ্রি হান্ড্রেড ফর্টি নাইন আমরা যে আলোচনাটি করবো সেই আলোচনার শিরোনাম হচ্ছে সাইক্লিসিটি সাইক্লিসিটি অফ এ নাম্বার আমরা কয়েক কয়েকটি উদাহরণ এখানে একটু দেখে নিই মনে করি এখানে এক্স এক্সের পাওয়ার যদি ওয়ান হয় তাহলে কত হবে এক্সের পাওয়ার যদি টু হয় তাহলে কত এক্সের পাওয়ার যদি থ্রি হয় তাহলে কত এক্সের পাওয়ার ফোর এক্সের পাওয়ার ফাইভ আমরা কেবলমাত্র ইউনিট ডিজিটগুলিকেই নেব ধরে নিই এক্স প্রথম মানটি হচ্ছে জিরো জিরোর যদি পাওয়ার ওয়ান হয় তাহলেও জিরো জিরোর পাওয়ার টু হলে জিরো থ্রি হলে জিরো ফোর হলে জিরো ফাইভ হলেও জিরো যদি ওয়ান হয় সংখ্যাটি তাহলে ওয়ানের পাওয়ার ওয়ান হলে ওয়ান ওয়ান স্কোয়ার করলে ওয়ান ওয়ান কিউব করলে ওয়ান ওয়ান টু দি পাওয়ার ফোর ওয়ান ওয়ান টু দি পাওয়ার ফাইভ ওয়ান যদি সংখ্যাটি টু ধরে নিই তাহলে পাওয়ার ওয়ানে টু টু স্কোয়ার মানে ফোর টু কিউব মানে এইট টু টু দি পাওয়ার ফোর মানে সিক্সটিন ইউনিট প্লেসে হবে সিক্স আবার সিক্সটিনকে টু দিয়ে গুণ করলে হবে থার্টি টু ইউনিট প্লেসে হবে টু যদি থ্রি ধরি তাহলে থ্রি এ পাওয়ার ওয়ান এ থ্রি থ্রি এর স্কোয়ার নাইন থ্রি কিউবে টোয়েন্টি সেভেন মানে সেভেন সেভেনকে আবার থ্রি দিয়ে গুণ করলে হবে এইটটি ওয়ান এ ওয়ান ওয়ানকে আবার থ্রি দিয়ে গুণ করলে হবে থ্রি যদি ফোর ধরি পাওয়ার ওয়ানে ফোর পাওয়ার টুতে সিক্সটিন অর্থাৎ ফোর স্কোয়ার মানে সিক্সটিন অর্থাৎ সিক্স কিউব করলে হবে ফোর আবার ফোরকে আবার ফোর দিয়ে গুণ করলে হবে সিক্স সিক্সকে আবার ফোর দিয়ে গুণ করলে হবে ফোর ফাইভ যদি নিই ফাইভের পাওয়ারে ওয়ানে ফাইভ পাওয়ারে টুতে টোয়েন্টি ফাইভের ফাইভ থ্রিতে ওয়ান টোয়েন্টি ফাইভের ফাইভ ফোরে সিক্স টোয়েন্টি ফাইভের ফাইভ অর্থাৎ ফাইভ এর পাওয়ার যাই হোক না কেন ইউনিট প্লেসে ফাইভই থাকবে যদি সিক্স হয় তাহলে এর ক্ষেত্রেও ফাইভের মতো ইউনিট প্লেসে সর্বত্র সিক্স হবে সেভেন ধরে নিলে ইউনিট প্লেসে সেভেন স্কোয়ারের ক্ষেত্রে নাইন কিউবের ক্ষেত্রে থ্রি আবার থ্রিকে সেভেন দিয়ে গুণ করলে হবে ওয়ান ওয়ানকে সেভেন দিয়ে গুন করলে সেভেন যদি এইট হয় ইউনিট প্লেসে পাওয়ার ওয়ানে এইট এইটের স্কোয়ার সিক্সটি ফোরের ফোর সিক্সটি ফোরকে এইট দিয়ে গুন করলে টু টুকে আবার এইট দিয়ে গুন করলে সিক্স সিক্সকে এইট দিয়ে গুন করলে এইট নাইন ধরে নিলে নাইন এইটটি ওয়ানের ওয়ান আবার নাইন আবার ওয়ান আবার নাইন আমরা এই আলোচনা থেকে দেখতে পাচ্ছি যখনই পাওয়ার ফাইভ করা হবে তখন সেটা ওয়ানের মতোই হবে অর্থাৎ ওয়ানে যা ছিল ফাইভেও তাই আসছে আর প্রত্যেকটি চারটি ধাপ পর পর আবার প্রথমটি ফিরিয়ে আসছে তাহলে এই সমস্ত নাম্বারগুলির সাইক্লিসিটি কোনোটির ক্ষেত্রে ফোর কোনোটির ক্ষেত্রে টু যেমন জিরো ওয়ান ফাইভ সিক্স এদের পাওয়ার যাই হোক না কেন ইউনিট প্লেসে এই সংখ্যাটাই থাকে আমাদের একটা অঙ্ক একটু আগে দেখিয়েছিলাম সেই অঙ্কে শেষে এইট ছিল সিক্স ফোর এইট এই নাম্বারটি এই নাম্বারটি এইটের ক্ষেত্রে দেখা যাচ্ছে পাওয়ার ওয়ানে এইট পাওয়ার টুতে ফোর পাওয়ার থ্রিতে টু পাওয়ার ফোরে সিক্স এবং পাওয়ার ফাইভে গিয়ে আবার এইট অর্থাৎ চারটি ধাপ পর পর আবার প্রথম সংখ্যাটি ফিরে আসছে ইউনিট ডিজিটে প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে চারটি ধাপ পর পর ফিরে আসে কেউ কেউ দুধাপ পরপর ফিরে আসে কেউ তিন ধাপ পর পর ফিরে আসে কিন্তু সকলেই চার ধাপ পর পর আবার ফিরে আসে সুতরাং আমাদের পাওয়ারে যে সংখ্যাটি আছে থ্রি ফোর নাইন এটাকে আমরা আগে চার দিয়ে ভাগ করব থ্রি ফোর নাইন এটাকে ভাগ করব চার দিয়ে দেখব চার আটা বত্রিশ বিয়োগ করলে টু নাইন চার সাতা আঠাশ বিয়োগ করলে অবশিষ্ট ওয়ান রিমাইন্ডার ওয়ান সুতরাং এই যে সংখ্যাটি 648 তার পাওয়ার 349 হান্ড্রেড কে নাইন দিয়ে ভাগ করলে এটা রিমাইন্ডার থাকে ওয়ান তাহলে ওয়ান মানে এর পাওয়ার 1 হলে যা হবে সেই সংখ্যাটাই এই অঙ্কের ক্ষেত্রে ইউনিট প্লেসে থাকবে তাহলে এই অঙ্কের ক্ষেত্রে এইটের পাওয়ার ওয়ান হলে এইট হচ্ছে সুতরাং সিক্স হান্ড্রেড ফর্টি এইট তার পাওয়ার থ্রি হান্ড্রেড ফর্টি নাইন এটার ইউনিট প্লেসে এইট থাকবে ফর্টি ফোর তার পাওয়ার ফর্টি ফোর ফিফটি ফাইভ তার পাওয়ার ফিফটি ফাইভ এইটটি এইট তার পাওয়ার এইটটি এইট আমরা ফর্টি ফোর অর্থাৎ ইউনিট প্লেসে আছে ফোর আর পাওয়ারে আছে ফর্টি ফোর আমরা পাওয়ারের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে দেখব চার দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত হচ্ছে ফর্টি ফোরকে চার দিয়ে ভাগ করলে এটা বার যায় এবং মিলে যায় রিমাইন্ডার কিছু থাকে না তাহলে বার যাওয়ার পরে রিমাইন্ডার কিছু থাকছে না এক্ষেত্রে আমাদের যে টেবিলটা আমরা পেলাম সেই টেবিল থেকে কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে না আমরা তাহলে কী করবো বার ভাগ করব না আমরা বার ভাগ করব তাহলে ফর্টি ফোর এটাকে দশবার গুণ করলে চার দিয়ে দশ বার গুণ করলে হবে চল্লিশ রিমাইন্ডার তাহলে ফর্টি ফোর তার পাওয়ার যদি ফর্টি ফোর হয় সেটা তুলনা করতে হবে ফোর তার পাওয়ার ফোর এইটার ক্ষেত্রে যা হবে এটার ক্ষেত্রেও তাই হবে ফোর তার পাওয়ার ফোর আমরা টেবিলে দেখেছিলাম ফোরের পাওয়ার ফোরে সিক্স আসে সুতরাং এই অঙ্কটির ক্ষেত্রে ইউনিট প্লেসে থাকবে সিক্স একটু আগেই বলেছিলাম ফাইভ তার পাওয়ার যতই হোক না কেন সেটা ইউনিট প্লেসে ফাইভই থাকে ফিফটি ফাইভ তার পাওয়ার ফিফটি ফাইভ হলে ইউনিট প্লেসে ফাইভই থাকবে এবার এইটটি এইট এইটটি এইটের পাওয়ার এইটটি এইট আছে চার দিয়ে ভাগ করলে এটাও মিলে যাবে চার বাইশ অষ্টাশি সুতরাং আমরা বাইশ বার পর্যন্ত নেবো না আমরা বার নেব চার দিয়ে আমরা অষ্টাশিকে ভাগ করব বার নেব চার একুশ চুরাশি সুতরাং চার দেখব অবশিষ্ট তাহলে এইটের পাওয়ার যদি চার হয় তাহলে ইউনিট প্লেসে কত থাকে এইটের পাওয়ার চার হলে ইউনিট প্লেসে সিক্স থাকে তাহলে অষ্টাশির পাওয়ার অষ্টাশি হলে ইউনিট প্লেসে সিক্স থাকবে ফর্টি ফোর তার পাওয়ার ফর্টি ফোরে ইউনিট প্লেসে থাকবে সিক্স ফিফটি ফাইভ তার পাওয়ার ফিফটি ফাইভে ইউনিট প্লেসে থাকবে ফাইভ আর এইটটি এইট তার পাওয়ার এইটটি এইট হলে ইউনিট প্লেসে থাকবে সিক্স সুতরাং সিক্স ফাইভ সিক্স যদি যোগ করি ছয় আর পাঁচ এগারো এগারো আর ছয় সতেরো যোগ করলে যোগ ফলে ইউনিট প্লেসে আসছে সেভেন দেখে নি কোন অপশানটি আমাদের উত্তর হবে এটার উত্তর হবে এ সেভেন কীভাবে হলো আমি দেখালাম এটা বারবার প্র্যাকটিস করতে হবে তাহলেই এই সমস্ত অঙ্কগুলি পারা যাবে আজকের ক্লাস এখানেই শেষ করছি ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ নমস্কার